ব্যাগটা সেলাই করো। মা ব্যাগটা দেখতে দৌড়াইতে দৌড়াইতে গাইবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বৃষ্টির দিনে সারাদিন কেমন কাটবে জানি না, তবে দিনটা আজকে খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা নতুন দিনের উপভোগ করছি। তো আজকে দেখো আমরা মা মেয়ে হাত বাড়িয়ে দিয়েছি আর বৃষ্টিতে সত্যিই খুব ভালো লাগছে। তো চলো আজকে নতুন ব্লগটা কীভাবে শুরু করবো জানি না, তবে দেখতে থাকো ভিডিওটা। সকাল সকাল অয়ন্তিকা উঠে প্রাইভেটে গেছিলো, তো তখন আরম্ভ করতে পারেনি কারণ ওকে রেডি করাতে হবে অনেকটা টাইম নিয়ে, আর হচ্ছে টাইম এই কারণেই ও একটু ভীষণ দুষ্টুমি করে। আর দাদা ঘুম থেকে উঠে তো দুজনে ঝগড়া আরাম মারামারি করতেই থাকে। আর দেখো একটা পটল নিয়ে দেখো ওইদিকে ছুঁড়ে দিল, মানে পটলগুলোকে পছন্দ হয়নি। বাবা যে পটলগুলো এনেছে ওই যে দেখো পটলগুলো ছোটো, তাই ছোটো পটল ওর পছন্দ না, তাই পটলগুলোকে একটা করে নিচ্ছে আর ঢেল দিচ্ছে। তো এখন প্রাইভেট থেকে চলে এসেছে আর এদিকে খেলা আরম্ভ করে দিয়েছে এসেই। আর সকালে কী খেয়েছে যেন, একটা কলা আর একটা রুটি, আর কিচ্ছু খায়নি। ভাত রান্না করেছি, ভাত খায়নি। আর ঢেল দিবি না কিন্তু, আর ঢেল দিবি না, মা দেয় না এগুলো, বাবা পয়সা দিয়ে কিনে এনেছে, নষ্ট করতে আছে। হ্যাঁ আনবে, কালকে আনবে। আচ্ছা তুমি ডেলাদির বাড়ি থেকে কি এনেছো বলো? লেবু। আর কি এনেছো? সজনে পাতা। সজনে পাতা দেখাও, এই যে দেখো সজনে পাতা, এই দেখাতে পারছি না, এই যে ডেলা দিদির বাড়ি থেকে সজনে পাতা এনেছে। লেবুগুলো তুমি দেখাও তো, এই যে বড় বড় সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, বত্ত বত্ত, এই যে দেখো এইগুলোকে কি লেবু। আমি তো প্রথমে মনে করেছিলাম হচ্ছে মৌসুম্বি লেবু, কিন্তু মোটেই না, এগুলো হচ্ছে ভাতে খাওয়া লেবু, ভীষণ মজার না, সাইজটাও সুন্দর। এই যে হাই করো, হাই হাই, এইভাবে ধরো, এই যে বলো যে এই যে আমি ব্লগ করছি, মা শাক বাজছে, আর এই যে আমি ব্লগ করছি, মা শাক বাজছে, শাক বাজছে। হ্যাঁ কে ব্লগ করছে? আমি। অয়ন্তিকা আজকে ব্লগ করছে, অয়ন্তিকা আমার মোবাইল ধরে দিয়েছে, দেখো অয়ন্তিকা মোবাইল ধরেছে আর আমি শাক বাজছি। হাই হাই বাবা, ব্যাগটা সেলাই করো। ব্যাগ সেলাই করে কি হবে? আমি ব্যাগ নেব। গুরুর জন্মদিন, দিলাম দুই বাড়িতে কি কি দিয়েছে? লেবু, দেখো সজনে দাদা, দেখো এই দেখো সজনে পাতা দিয়ে, দেখো সজনে পাতা দিয়ে চটকে ও গুরুদেবের জন্মদিনে রান্না করছে। কাটতেছি বাঙালের মতো কথা বলছে, কাটছি বলো, কাটছি কাটছি। হ্যাঁ সমস্যা হয়, এটা তোমার সমস্যা হয়, খাইতে তোমার সমস্যা হয় না। আমি একটা খাইছি আর মেয়ে একটা খাইছে, খাবে না, রুটি খেয়েছে, কলা খেয়েছে, হয়ে গেছে, এখন ভাত খাবে না। তাড়াতাড়ি রান্না করে আমার মেয়েকে খেতে দিতে হবে। শাক বেছে গুরুদেবের জন্য রান্না করা হয়ে গেছে, আর খুশির জন্য রান্না আমাকেই করতে হবে। আর এদিকে দেখো আমার কত কাজ বাড়িয়ে দিয়েছে, যেন সজনে ক্ষেত বোনা হয়ে গেছে। অবশেষে সব শাককে এক জায়গায় জড়ো করা গেছে, আর শাক ধুতে খুবই মুশকিল হয়েছে, জল লাগতেই চাইছিলো না গায়ে। আর পটলগুলো কাটার পরে শেষে অয়ন্তিকার পছন্দ হয়েছে, আর আজকে তো নিরামিষ, যার জন্য ভেন্ডি রান্না হয়েছে। আমি না করছি দানবালা, আর অয়ন্তিকা ছোট ছোট পায়ে হাঁটে, তবে যেসব বাচ্চারা মনে করো দেখে তারা ঢাবুডুবু পড়ে, কিন্তু অয়ন্তিকা পড়ে না। আর অয়ন্তিকা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সবাই পায়ের দিকে তাকিয়ে থাকে, তাই অয়ন্তিকাকে মানুষের হাতের নজর থেকে বাঁচাতে আমি আজকে পায়ে কালো সুতা বেঁধে দিলাম। দেখাও ব্লগটা, দেখাও এই দেখো ব্লগ, হাত উঁচা করে দেখাও, তুমি জামা গায়ে দিয়ে, এই দেখো ব্লগ, শোনো শোনো শোনো। বাবা যে কি রান্না করে খাইছে? পটল সর্ষে, পটল সর্ষে না, পটলের দোরমা, মাকে দেখলে দোরমা হয়, কালকে পটলের দোরমা খাবো, আগেল পটল ভাজা আর ভেন্ডি ভাজা, আজকে 10 টাকার পটল আছে 1 কেজি, আর 600 গ্রাম ভেন্ডি আছে 10 টাকা দিয়ে, ভেন্ডি ভাজছে পটল দিয়ে রসা হয়েছে, আর 10টা পটল লেগেছে কালকে ভাজা খাওয়ার জন্য। ছোটো পটল এনেছে একটা ছুঁড়ে ফেলে দিয়েছে, এবার বড় পটল নিব, পটলের দোরমা খাবো। আমার
খারাপ পটল সব ফালিয়ে দাও। আর ওর বাবা বলছে কি কি বললে জানি, কালকে পটল ভাজা হবো, মুগের ডাল হবো, আর ভেটি ভাজা হবো, তারপর তোরপা খাবো, পটলের দৌড়মা খাওয়া যাবে, মা পটল নিয়ে দৌড়াবে আর পিছনে মা মা বলে ডাকবে। তুই পটল ফেলে দিয়েছিলি কেন? আজ কি রান্না হয়েছে বলো? আজকে পটল, পটল রসা, ভেন্ডি, ভেন্ডি ভাজা, আর সজনে শাক। দেলা দিদির বাড়ির থেকে পাঠিয়েছে যে সজনে, সজনে শাক, সেই সজনে শাক সজনে শাক দিয়েছে, সেই সজনে শাক। তাহলে তুই যে পটলগুলো ফেলে দিলি, এবার দাঁড়া ধরে পাঁচ দিয়ে আগে তুই যে পটলগুলো ফেলে দিলি, তাহলে রান্না পটলগুলো চেয়ে চেয়ে খেলি কেন? তোকে 10 পিস পটল দিয়েছিলাম, তারপরে আবার তুই মায়ের কাছে চেয়ে চেয়ে খেয়ে তুই আরও পটল দাও কেন? বাবাকে বল কালকে নিয়ে যেতে জামালপুরে, কালকে ইয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে গুরু পূর্ণিমা। হ্যাঁ তুই বলতে না, তুমি বলো, তুমি বলো। ইয়েতে কোথায়? তাহলে একটু ঘুরতে যাওয়া হবো কালকে। আমি আর মা ঠাম্মা, আমি বাবা মা ঠাম্মা। তাহলে দোকানে কে থাকবে? দাদা। ও দাদা দোকানে থাকবে, দাদাকে কোথাও নিতে চায় না দেখেছ? হ্যাঁ দাদাকে গাড়িতেও ওঠাবে না, দাদাকে কোথাও নিয়েও যাবে না। তা দাদা কার সাথে যাবে? কার সাথে যাবে না। তো এই হলো অয়ন্তিকার ভিডিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, অয়ন্তিকার পাশে থেকো, অয়ন্তিকাকে সাপোর্ট করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সবার আগে ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তো দেখা হচ্ছে আবার, আমার টাটা দাও, এই যে এই যে এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে, টাটা টাটা। আর সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা দিয়ে দাও, গুরু পূর্ণিমার শুভেচ্ছা। হ্যাঁ বলো সবাই ভালো থেকো, ছোট বাচ্চা।